তো গাইস থিয়েটার রিঅ্যাকশন পাওয়ার জন্য রেডি না করুন। ক্রিটা জুতা শাহরুখ খানের ছিল লম্বা লম্বা হেয়ার। আপনারা এখন বলবেন যে আমি ওই ক্যামেরার দিকে কেন কথা বলছি, আসলে হচ্ছে কি ও একজন ব্লগার, তো আমি এতে চিনে আমাকে ভাইটার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তো ওই ভাইটা আমার ইন্টারভিউ নিচ্ছিল যে মুভিটা কেমন লাগলো। আর ইনশাল্লাহ আবার দেখা হবে বাংলাতে গিয়ে। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে টাইগার থ্রি মুভি দেখতে। বাড়ি থেকে আমি কিছু খেয়ে বেরোইনি, আর শাহরুখ খানের এন্ট্রিটা তো আপনাদের অবশ্যই দেখাবো। আর এখানে বিরিয়ানি খাওয়ার পর আমরা থিয়েটারে ঢুকবো, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এখন একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক কেমন স্বাদ। আপনারা বলবেন যে আমি অটোতে যাচ্ছি, কারণ এখান থেকে অল্প, তো তাই আমি অটোতে বসলাম। আর অটোতে বসার আমাকে ভালো লাগে, অ্যাকচুয়ালি গ্রামের ছেলে। মেন রোড এটা দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য, এটা আমরা এখন ক্রস করতেছি, ঠিক আছে? তো এটা পার হচ্ছি আমরা। আর এই যে রুবেল, শাহরুখ খানের এন্ট্রি তো দেখাবো, খুব ছোট্ট ভিডিও হবে, আর শেষ পর্যন্ত আপনাদের তার জন্য দেখতে বলি। তো শেষ পর্যন্ত দেখলে আমার ভিডিও মজা পাবেন, আর সবকিছু ইনফরমেশন পাবেন। আর শেষ পর্যন্ত দারুন 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 আজকে মজা হবে, আরো খুব এক্সাইটেড টাইগার থ্রি দেখার জন্য। টাইগার থ্রি দেখার জন্য খুব এক্সাইটেড। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ছোট্ট ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক ভালো লাগবে আর অনেক মজা পাবে আপনারা। তো চলো গাইস আমাদের সঙ্গে, আর রিভিউ দিচ্ছি আপনাদের। নেলে স্ক্যান্ড নিচ্ছে আমি ওর পিছনে। এখন আমরা লিফটে উঠবো, তো লিফটে খোলা যাক, লিফটের ভিতরে ভিউ দেবো আপনাদের। তো বাইরে আমরা লিফটে প্রবেশ করব। আপনাদের আমি দেখিয়ে দিই ডাঙ্কি। ডাঙ্কিও খুব শীঘ্রই আসছে, আমার ফেভারিট হিরো শাহরুখ খান। শাহরুখ খানের এন্ট্রি হবে, তার উপর ডাঙ্কি মুভি, আমি তো অবশ্যই এক্সাইটেড ডাঙ্কির জন্য। টাইগার থ্রি চেকিং চেকিং করে আমরা ভিতরে ঢুকে গেলাম, আর কি সুন্দর ভিউ, আর এই ডাঙ্কি পোস্টার। এক একটা খাবার দাম দেখছো 300-400 শুধু একটা পকওয়ানের। আর এখানে যে দেখতে পাচ্ছ কি না, এখানে খাবার অর্ডার দেওয়া যায়। এটা ফার্স্ট ডে ফার্স্ট শোতে টাইগার থ্রি দেখার জন্য কতগুলো লোক এসেছে দেখতে পাচ্ছ, সব হাউসফুল। মেন গেট খুলে দেওয়া হয়েছিল, আর এখন আমরা থিয়েটারের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছ কতগুলো লোক আমার সঙ্গে একসাথে আমরা যাচ্ছি। আর এটা মেন গেট, এখন ভিতরে যাওয়া, থিয়েটার রিকশন আপনাদের দিব। আমরা এই মুহূর্তে সিটে বসে পড়ছি। মুভিটা আমরা দেখে ফেললাম, পাঠানের কি এন্ট্রি শাহরুখ খানের, দারুণ লাগছিল ওটা আমাকে, কারণ শাহরুখ খান আমার ফেভারিট হিরো। আর তারপরে গানটা শেষ হওয়ার পরে কাবির সিংয়ের যে এন্ট্রি, মানে ঋত্বিক রোশন ওরও এন্ট্রি আছে ওয়ারের, ওটাও দেখে একদম দারুণ দারুণ। পরে মুভিটাতে ইমোশনাল সিন ছিল, আর তারপরে দেশের জন্য মুভি ছিল, শাহরুখ খানের ফুল অ্যাকশন
সলমান খানের ফুল অ্যাকশন, ঋত্বিকের ফুল অ্যাকশন, অল ওভার মুভিটা একদম সুপার ছিল। তোকে কেমন লাগলো বল? দারুণ, একদম সুপার মুভি, সেই লাগলো, সেই লাগলো। আমাকে একদম প্রচণ্ড ভালো লেগেছে, তো আপনারা অবশ্যই দেখতে পারেন নিয়ার বাই সিনেমা হলে গিয়ে, আমাকে খুব ভালো লেগেছে। তো এই ভিডিওটা এখান থেকে এন্ড করছি, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে অবশ্যই করে দিবেন। সবকিছু কষ্ট আর মেহনত শুধু আপনাদের জন্য, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত, তো আপনাদের দেখলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও কতটা ভালো, তার জন্য বলি যে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের জন্য অনেক কষ্ট অনেক মেহনত করি, তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।